সকালবেলা রূপচর্চা না করলে দিনটা যেন ঠিক ভালো যায় না। দিন দিন আমি যেন আরো ফর্সা আর আরো সুন্দরী হয়ে উঠছি, কত সুন্দর দেখাচ্ছে আমায়। বলি গিন্নি, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে শেষে কিনা কমলার মতো একটা কালো কুৎসিত মেয়েকে তুমি তোমার ছেলের বউ করে নিয়ে এলে। বলি আর কি কোনো মেয়ে ছিল না? তোমার তো দেখছি মাথায় কিছুই নেই। ছেলের বউ যদি কালো আর কুৎসিত না হয় তাহলে আমার রূপের প্রশংসা সবাই করবে কী করে? ছেলের বউ কালো বলেই তো সবাই আমার রূপের প্রশংসা করে। কালো বলেই তো কথায় কথায় ওকে 10টা কথা শোনাতে পারি, 10টার জায়গায় 20টা কাজ করাতে পারি। যদি ও আমার থেকে সুন্দরী হতো তবে কি করাতে পারতাম? তোমাকে নিয়ে আর পারা গেল না। যাই হোক, যা ভালো বুঝেছো তাই করেছো। তবে হ্যাঁ, কমলা আছে বলেই তুমি কিন্তু এই রূপচর্চার সুযোগটা পাও। সে তো বটেই, ওই জন্যই তো অমন কালো কুৎসিত মেয়েকে ঘরের বউ করে এনেছি। বলি আমি যদি মাটির উনুনে রোজ রোজ রান্না করি আমার গায়ের রংটা তো পুরো আরো কালো হয়ে যাবে। ওই বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, আমার সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্যই তো কমলাকে নিয়ে এসেছি। আমাদের ছেলে কাজের সূত্রে বাইরে থাকে, সেজন্যই তো কমলাকে দিয়ে আমি অতগুলো কাজ সংসারে করিয়ে নিতে পারি। তাছাড়া কমলা কালো বলে আমার ছেলের মন খুব একটা বইয়ের প্রতিও নেই। যাই হোক, আমি এখন উঠলাম, আমার আবার কিছু কাজ পড়ে আছে। কমলা বলি, ও কমলা কোথায় গেলে? বলি আমার জন্য 2 কুচি শশা কেটে নিয়ে এসো। এই রোজ রোজ চোখে শশার কুচি দিই বলে চোখ দুটো এত সুন্দর আছে। মা, ঘরে ওই একটাই শশা আছে। আপনি তো বলেছিলেন আপনাদের জন্য লুচি আর আলুর দম তৈরি করে দিতে, আমি তো তাই করেছি। আর আমাকে বলেছিলেন শশা আর মুড়ি খেয়ে নিতে, তা ওই একটা শশা যদি দিয়ে দিই তাহলে আমি মুড়ি খাবো কী দিয়ে? বলি যত বড় মুখ নয় তত বড় কথা। বলি আমার রূপচর্চার থেকে কি তোমার খাওয়াটা বেশি নাকি? যাও যাও, তাড়াতাড়ি শশাটা কেটে 2 কুচি শশা নিয়ে এসো, আর এই ঘরটা এখনই পুছে দাও। ঘরে বাতাসা রাখা আছে, তুমি বরং একটু মুড়ি বাতাসা খেয়ে নাও। ঠিক আছে মা, আমি আপনার জন্য শশা কেটে আনছি। রোজ যা ভালো মন্দ রান্না করে দিই তার বেশিরভাগটাই আমি খেতে পাই না। ভাবলাম আজ একটু শশা দিয়ে মুড়ি খাবো, সেটাও হলো না। যাই হোক, এখন শশাটা কেটে দিয়ে আসি। এইভাবে প্রতিদিনই কমলার শাশুড়ি রূপচর্চায় ব্যস্ত থাকতো আর কমলাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। বুঝলি ছুটকি, তুই আজ ভালো দিনে এসেছিস, কাল একটা নিমন্ত্রণ আছে, তুইও আমাদের সাথে চলে যাবি। তা ছুটকি, বলি শ্বশুর বাড়িতে তুই কাজ টাজ বেশি করিস না তো? দেখ বাবা, বেশি কাজ টাজ করলে কিন্তু তোর এই এত সুন্দর রূপটা একদম নষ্ট হয়ে যাবে। না না মা, আমি কোনো কাজ টাজ করি না। ঠিক যেমন তুমি পায়ের ওপর পা তুলে খাও, আমিও ঠিক তেমনই। সব রান্না শাশুড়ি করে আর ঘরের সব কাজ আমি শাশুড়িকে দিয়েই করাই। একদম ঠিক করিস, এই না হলে আমার মেয়ে। দাঁড়া, কমলাকে ডাকি, একটু গরম গরম চা খেতে ইচ্ছা করছে। কমলা, ও কমলা, বলি আমার জন্য এক কাপ গরম গরম চা করে নিয়ে আসো তো। এই নিন মা, আপনার চা। কাল একটা নেমন্তন্ন বাড়ি আছে, তা তুমিও আমাদের সাথে যাবে, তোমাকে আর আলাদা করে রান্না করতে হবে না। তা অত সাজগোজ দেখানোর দরকার নেই, এই যেমন আছো তেমনভাবেই যাবে। ঠিক আছে মা, তাছাড়া আমি তো কোনোদিনই সাজগোজ করি না। তা আপনি যখন বলেছেন আমি আপনাদের সাথে নিশ্চয়ই যাব। তা তোমার যা গায়ের রং বৌদি, তুমি সাজলেও তোমাকে ওই যেমন আছো তেমনই লাগবে, সুন্দরী তো তুমি হতে পারবে না। বলি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, ঘরের যে এতগুলো কাজ পড়ে আছে কে করবে,
দাও দাও, তাড়াতাড়ি চায়ের কাপটা দিয়ে এখন রান্নাটা চাপিয়ে দাও। তারপর ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, অতগুলো কাজ সমস্ত সারবে। তারপর আমাকে আর আমার মেয়েকে আগেই খেতে দিয়ে দেবে, তারপর তুমি খাবে। হ্যাঁ মা, আপনি এই চাটা নিন, আমি এখনই ঘরের সব কাজ গিয়ে সেরে ফেলছি। বুঝলি ছুটকি, তোকে কাল একটা ভালো শাড়ি বের করে দেবো। বৌমা বিয়েতে অনেক শাড়ি পেয়েছে, তা আমি তো কিছুই দিইনি, সবই আলমারিতে যত্ন করে রেখে দিয়েছি। তোকে একটা ভালো শাড়ি বের করে দেবো, তুই ওটা পরেই কাল যাবি। ভালোই করেছো মা, আমি বরং যাওয়ার সময় বেশ কয়েকটা ভালো ভালো শাড়ি তুলে নিয়ে চলে যাব। তাছাড়া বৌদির যা গায়ের রং, অমন কালো রঙে কিছুই মানাবে না। বুঝলে মা, কাল সকাল সকাল তুমি কিন্তু একটু ভালো করে রূপ চর্চা করে নেবে, তোমার রূপের প্রশংসা কিন্তু চারিদিকে হয়। সত্যি আমি কালো বলে আমাকে সবাই কত কথা শোনায়, কথায় কথায় খালি অপমান করে আমার গায়ের রংটা কালো বলে। সত্যি যারা কালো তাদের কি সংসারে কোনো দাম নেই? এই গ্রামে তো দেখছি অনেক বাড়ি আছে, দেখি এখানে যদি আমার শাড়িগুলো বিক্রি হয়। বলি শাড়ি নেবে গো শাড়ি, ভালো ভালো শাড়ি আছে, কে কোথায় আছো, শাড়ি নেবে গো শাড়ি। ওই তো মনে হচ্ছে কে শাড়ি বিক্রি করতে এসছে। যাই, একটা যদি ভালো শাড়ি কিনতে পারি সন্ধেবেলায় তাহলে ঘরের এই শাড়িটা পরে যেতে হবে না। তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি বউ, তুমি বুঝি নতুন এসছো, তা দেখি দেখি তোমার ঝুলিতে কিরকম ভালো ভালো শাড়ি আছে, আমি একটা শাড়ি কিনতে চাই। আমরা কি আর একটা গ্রামে থাকতে পারি গো, আজ এ গ্রাম তো কাল সে গ্রাম, সকাল থেকে একটা শাড়িও আমার আজ বিক্রি হয়নি। শাড়ি যদি বিক্রি না হয় পয়সা আসবে কী করে, আর যদি পয়সা না পাই খেতেও পাবো না। তুমি একটা শাড়ি নেবে গো বউ? তাই বুঝি, তা আমি তো রান্নাই করছি, তুমি বরং আমার কাছে বসে গরম গরম দুটো ভাত খেয়ে নিও, আর আমাকে একটা লাল রঙের শাড়ি দেখাও দেখি। এরপর কমলা একটা লাল রঙের শাড়ি কেনে। তুমি আমার ভারী উপকার করলে বউ, এই শাড়ি বিক্রির টাকায় আমার দুটো দিন ভালো করে খেয়ে পড়ে চলে যাবে। তা কই, চলো দেখি তোমার সাথে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তুমি বড় ভালো মনের মানুষ গো বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমার সাথে চলো, তোমাকে বরং একটু খেতে দিয়ে দিই। আহারে, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, আর আমি তোমাকে একটু চালও দিয়ে দেবো, তোমার ওই পুটলিতে একটু চাল নিয়ে নিও কেমন। নাও তো বউ, এবার পেট ভরে ভাতটা খেয়ে নাও। তোমার খাবারটা যে আমাকে দিয়ে দিলে তা তুমি খাবে কি, আমার না হয় পেট ভরে যাবে, কিন্তু তুমি তুমি তো কষ্ট করে রান্না করলে, তোমার পেট কি করে ভরবে গো? ও সব নিয়ে তুমি চিন্তা করো না, আমি না হয় একটু মুড়ি বাতাসা খেয়ে নেব। আসলে অতিথি হলো নারায়ণ, তুমি অভুক্ত আছো, তোমাকে না খেতে দিয়ে আমি নিজে কি করে খেতাম বলো তো। এই তো আমাকে কত সুন্দর লাগছে, রূপচর্চা করলে আমার রূপটা যেন আরও ফেটে পড়ে। সত্যি আমার পাশে যখন আমার কালো বৌমাটা দাঁড়াবে সবাই যা হাসাহাসি করবে, সেটা ভেবে যা আনন্দ হচ্ছে, হি 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 হি। যাই, এই শাড়িটা পরে এবার তৈরি হয়ে নি, যাক একটা নতুন শাড়ি তো পরতে পারবো, তাছাড়া লাল রং আমার খুবই প্রিয়। হুম,
এ কি হলো আমার সাথে? আমি তো নিজেকে চিনতেই পারছি না। আমার হাত পাগুলো এরকম ফর্সা হয়ে গেল কি করে? না না, এ তো কোনো সাধারণ শাড়ি নয় মনে হচ্ছে, এ তো কোনো জাদু শাড়ি লাগছে। মা, আপনারা বুঝি এখনো তৈরি হননি? আমি কিন্তু তৈরি হয়ে গেছি। এ কি, এ আমি কি দেখছি? বৌমা তো কালো ছিল, এমন ধবধবে সাদা হয়ে গেল কি করে? না না, এ তো কোনো জাদু মনে হচ্ছে। এই মেয়ে, বলি তুমি কি করে এত ধবধবে সাদা হলে বলো তো? তোমার তো কালো কুচকুচে গায়ের রং ছিল। আমি কিছুই জানি না মা, আমি কিছুই জানি না। সকালে একজন শাড়ি বিক্রি করতে এসেছিল, আমি তার কাছ থেকেই এই লাল শাড়িটা নিয়েছিলাম। আর এই শাড়িটা পরার পরেই সব কিছু কেমন পরিবর্তন হয়ে গেল, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। ওই শাড়িতেই কিছু জাদু আছে। বৌদির অমন কালো কুচকুচে গায়ের রং যদি এমন ধবধবে সাদা হতে পারে, তবে আমি যদি ওই শাড়ি পরি তবে আমি আরও ফর্সা আর সুন্দরী হয়ে উঠব। শোনো বৌদি, তুমি এ বাড়ির কেউ নও, তোমাকে তো আমরা এ বাড়ির কেউ মনেই করি না। এক কাজ করো, তুমি তোমার ওই পুরনো লাল শাড়িটা পরেই আমাদের সাথে বেরোবে, আর তোমার এই নতুন লাল শাড়িটা আমার জন্য নিয়ে এসো, ওটা আমি পরবো। এই যে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি, বলি শাড়িটা তাড়াতাড়ি দাও না। এ কি করে সম্ভব বৌদি, তোমার মতো কালো গায়ের রং আমার কি করে হয়ে গেল? আমি তো ধবধবে সাদা ছিলাম, এ কি করে সম্ভব? আমার হাত পাগুলো কেমন কালো হয়ে গেছে, হে ভগবান! হায় হায় রে, যা, এই এতদিন ধরে এত রূপচর্চা করলাম, শেষে কিনা এমন কাঠ কয়লার মতো গায়ের রং হয়ে গেল। এই মেয়ে, বলি এই মেয়ে, তুমি কি জাদুটোনা করেছো বলো তো? তোমার নিজের গায়ের রংটা ধবধবে সাদা হয়ে গেল এই শাড়ি পরে, আর আমরা যেই পরতে গেলাম কাঠ কয়লার মতো কালো হয়ে গেলাম। বলি কি করেছো, তাড়াতাড়ি বলো তো। কমলা কিছু করেনি, যা হয়েছে সবই তোমাদের কর্মফল। তোমরা কমলাকে অনেক কষ্ট দিয়েছ, কালো বলে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছ, তোমাদের তো এই কর্ম ভোগ করতেই হবে। যদি তোমরা কমলার কাছে ক্ষমা চেয়ে নাও, তবেই তোমরা পূর্বরূপে ফিরতে পারবে, না হলে চিরকাল এমনই অবস্থায় পড়ে থাকবে। বৌমা, আমাকে ক্ষমা করে দাও বৌমা, আর কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। সত্যি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি কালো বলে খারাপ দেখতে বলে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, আমি আমি আর কখনো এমন করব না, আমাকে ক্ষমা করে দাও বৌমা। না না বৌদি, আমিও তোমার সাথে অনেক খারাপ খারাপ কথা বলেছি, সত্যি কারোর গায়ের রং নিয়ে কখনো কাউকে ছোট করা উচিত না। মানুষের মনটাই হলো মানুষের আসল পরিচয়, বিশ্বাস করো আমি কখনো তোমাকে আর কষ্ট দেব না, কখনো তোমাকে আর খারাপ কথা শোনাবো না। ঠিক আছে, আমি আজ খুব খুশি, সত্যি তোমাদের কাছে আমি যে এই ভালোবাসাটা পাবো কখনো ভাবতে পারিনি। সত্যি চলো এবার সবাই মিলে নিমন্তন্ন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ বৌমা, ঠিকই বলেছো, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আর শোনো বৌমা, কাল থেকে রান্নাবান্না আর ঘরের কাজ আমিও অর্ধেক করব, অর্ধেক তুমি করবে, অর্ধেক আমি করব। আমিও আর পায়ের উপর পা তুলে বসে বসে খাবো না। হ্যাঁ বৌদি, আমিও যতদিন বাপের বাড়ি আছি তোমার হাতে হাতে অনেক কাজ করে দেব, সত্যি আমিও বড্ড ভুল করে ফেলেছিলাম গো। ঠিক আছে, কাল থেকে আমরা একে অপরের সাথে মিলে মিশে হাতে হাত রেখে সব কাজ করব, সংসারের সব দায়িত্ব সামলে নেব। এই যে বড় বৌমা, আমি সবজিগুলো কাটছি, আর মেজো বৌমা ওই রান্নাটা দেখবে। তুমি এক কাজ করো, ছোট বৌমাকে এত বেলা অবধি ঘুমোতে দিলে চলবে না, যাও ওর ঘরে গিয়ে ওকে ডেকে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বরং ওর জন্য একটু চা বানিয়ে একবারই নিয়ে যাই। কিরে রত্না, এখনো ঘুম থেকে উঠিস নি? ওরে 10টা বাজতে চললো, এবার তো ওঠ। দেখ তোর জন্য আমি গরম গরম চা বানিয়ে এনেছি, নে এবার চাটা খেয়ে এনে দেখি।
তুমি তো জানো দিদি, চাকরির দিনগুলোতে আমার কত চাপ থাকে, কত পরিশ্রম হয়, তাই ছুটির দিনগুলোতে একটু জমিয়ে না ঘুমোলে ভালোই লাগে না, তাই একটু বেশি করেই ঘুমোচ্ছিলাম। এখনও তো আমার চাদর থেকে বের হতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে পড়ি। সে তো আমি দিব্যি বুঝছি, আমার তো কোনো অসুবিধা নেই, রান্নাবান্নার কাজ আমি একাই সামলে নেব, তাছাড়া রান্না আর ঘরের কাজ করতে আমি সত্যিই খুব ভালোবাসি। কিন্তু শাশুড়ি মাঝে খিটখিট করছে, বলছে নতুন বউ এখনও ঘুম থেকে ওঠেনি, নানা রকম কথা বলছে, তাই তো আমি ডাকতে এলাম। সে তো আমি বিয়ের থেকেই কথা শুনছি দিদি ভাই, আমি চাকরি করি সেটা তো শাশুড়ি মা মেনেই নিতে পারছে না, রোজই তো কম বেশি বকা খাই, আজ না হয় একটু বেশি বকা খাবো, আমি এখন বিছানা থেকে নামছি না। ও দিদি, একটা আবদার করব, রাখবে? আমার না আজকে চা খেতে ইচ্ছাই করছে না, সকালে একটু ফুলকো লুচি আর আলুর দম খেতে ইচ্ছা করছে, একটু বানিয়ে দেবে গো। আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি লুচি আলুর দম তৈরি করে আনছি, তুই আমার ছোট বোনের মতো, তুই কিছু বলেছিস আর আমি রাখবো না তা কি কখনো হয় নাকি? আমি এখন আর একটু শুয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে লুচি আলুর দম খেয়ে নেব। মা, আজকে সকালের জলখাবারে ভাবছি লুচি আলুর দম খাবো, আসলে রত্না লুচি আলুর দম খাবে বলে বায়না করেছে, তাই ভাবছি সবার জন্য লুচি আলুর দম বানাবো। ও আচ্ছা, তাহলে এটা ছোট বউ রত্নার কীর্তি, বাহ ভালো, মা বাবা দেখছি কোনো শিক্ষা দিয়েই পাঠায়নি, চাকরি করে বলে মাথায় উঠে বসছে, তুমি কিন্তু এসব সহ্য করলো, আমি এসব সহ্য করবো না বড় বৌমা। মা, রত্না এখন অনেক ছোট, এরকম ছোটোখাটো আবদার করতেই পারে, ও আমার ছোট বোনের মতো, তাছাড়া আপনি তো জানেন আমি রান্না করে খাওয়াতে সবাইকে কত ভালোবাসি, তাছাড়া আপনিও তো লুচি আলুর দম খেতে ভীষণই ভালোবাসেন। বুঝেছো বড় বৌমা, তোমার এই সাদা সিধা মনোভাবের সুযোগ নিয়ে সবাই তোমার মাথায় চড়ে বসে, সত্যি তুমি বলি এগুলো সহ্য করো, আমি হলে কিন্তু করতাম না, আমি কিন্তু স্পষ্ট বলে দিলাম তিনজন বৌমাকেই ঘরের কাজ সমানভাবে করতে হবে। সে আমি আস্তে ধীরে সবাইকে সব শিখিয়ে দেবো মা, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, যাই এখন আমি রান্নাঘরে যাই। কি রে রত্না, তুই এখানে বসে বসে কি সেলাই করছিলি? যাই হোক, তুই যে সেলাই জানিস সেটা তো জানা ছিল না। ওই কয়েকটা বালিশের কভার সেলাই করছিলাম, এগুলো তো আমার বেশ ভালোই লাগে, আমার তো শুধু ভয় রান্না নিয়ে। আচ্ছা, সংসার করতে গেলে সবাইকে কি রান্না জানতেই হবে? না, রান্না জানতে হবে ব্যাপারটা তা নয়, আমি আর দিদি তো আছি, রান্নাবান্না নিয়ে তোকে কিছু ভাবতে হবে না, আসলে আমাদের শাশুড়ি মা একটু সেকালের, তাই এখনও এইটাই বিশ্বাস করে যে বাড়ির বউরদের সবাইকেই রান্না জানতে হবে। যাই হোক, যে কথাটা বলতে তোর কাছে এসেছিলাম, তোর সেলাই করাটা হয়ে গেলে মার ঘরে একবার যাবি, মা আমাদের তিন বউকে একবার ডেকে পাঠিয়েছে। তোমাদের তিন বৌমাকে যে কথাটা বলার জন্য ডেকে পাঠিয়েছিলাম সেটা হলো, আমাদের তো জানোই পারিবারিক ব্যবসা, তাই আমাদের ঘরের বৌদের চাকরি করতে হবে এটা আমার পছন্দ নয়, সে যাই হোক আমাদের ব্যবসার যে মহাজন সে কাল এখানে আসবে, আর তার একটা শর্ত আছে, আমাদের নতুন বৌমাকে তাকে রান্না করে খাওয়াতে হবে। আমাকে রান্না করে খাওয়াতে হবে বুঝি? হ্যাঁ, মহাজনের সেটাই ইচ্ছে, আর মহাজন আমাদের পরিবারেরই একজন লোকের মতো, তাছাড়া মহাজনের টাকাতেই আমাদের ব্যবসা চলে, সে যদি ধার না দিত তাহলে আমাদের ব্যবসা চলতো না। আচ্ছা ঠিক আছে, কাল সব রান্না আমিই করে দেবো। শোনো, কালকে তুমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, মাছের ঝোল, ডাল, চাটনি, পাঁপড় ভাজা আর একটা ভাজা, এই সব কিছু রান্না করে রাখবে। কিন্তু মা, আমার একটা শর্ত আছে, মানে রান্নাগুলো তো আমি সবই করে দেব, তবে আমি যখন রান্না করব রান্নাঘরে কিন্তু কাউকে ঢোকা যাবে না। আচ্ছা ঠিক আছে, সে তুমি তোমার সুবিধা মতো রান্না করবে, আমি রান্নাঘরের দিকে কালকে যাচ্ছি না, সময় মতো রান্নাগুলো হয়ে গেলেই হলো। জানো দিদি, আমার তো খুব ভয় করছে, আমাদের দোকানটার 5 লক্ষ টাকা ধার হয়ে আছে মহাজনের কাছে, কাল যদি চেয়ে বসে কী করে সবাই শোধ করবে? ও মা,
মহাজন বুঝি টাকা চাইতে এ বাড়িতে আসছে? মাঝে বলল রান্না খাওয়ার জন্য আসছে। টাকা চাইতে আসছে না, এটা তো খাঁটি কথা। তবে মহাজন মানুষ যদি চেয়ে বসে, তবে আমাদের স্বামীদের অত টাকাও তো নেই। 5 লাখ টাকা কি মুখের কথা? আমার তো খুব ভয় হয়, এই ব্যবসার ওপরেই আমাদের সংসারটা চলে, যদি কিছু ক্ষতি হয়। এই যে বড় বৌমা, তুমি কিন্তু ছোট বৌমাকে বড্ড বেশি মাথায় তুলছো। একদিন এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে, এ আমি বলে দিলাম। রান্নাবান্না কোনো কিছুই ছোট বৌমা করছে না। আজ রাতেও সবটা রান্না তুমি আর মেজ বউ মিলেই করলে। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না, রত্না সব রান্না জানে। ও আমাকে নিজে মুখে বলেছে ও সব রান্না শিখে এসেছে। হ্যাঁ, রান্না করতেও রোজ রোজ ভালো লাগে না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তা জানি না, বিয়ের পর থেকে এসে একদিনে তো ওই নবাব নন্দিনীকে রান্নাঘরে ঢুকতেও দেখলাম না। কাল যে কি হবে সেটা ভেবে ভেবেই আমার খুব চিন্তা হচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না বললাম যে, রত্নার ওপর আমার পুরোপুরি ভরসা আছে। কাল দেখবেন খুব ভালো রান্না করবে ও। রত্নার চাকরিটা মা যেন মেনেই নিতে পারছে না। আমার তো মনে হলো মাই ইচ্ছা করে বলেছে রত্নাকে রান্নাঘরে ঢোকার জন্য, মহাজন কেন বলতে যাবে? হ্যাঁ, আমারও কিছুটা সেটা মনে হয়েছে। তাড়াতাড়ি এখন রান্নাটা সেরে নি। তবে যাই বলো দিদি, রত্নার মনটা কিন্তু খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। কি ব্যাপার মেজ বৌমা? ছোট বৌমা তো বলেছিল রান্নাঘরের দরজা বন্ধ করে সে নাকি রান্না করবে। বলি রান্না করতে হবে বলে সে কি দৌড় লাগালো নাকি? না না মা, রত্না তো রান্না করে চলে গেছে। আপনি যা যা বলেছেন ও সব রান্না করে দিয়েছে। আমি ওই আপনার মেজ ছেলের জন্য একটু মাছের ঝোল রান্না করে দিচ্ছি, আর দিদি আমার কাজে একটু সাহায্য করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা বড় বৌমা, তুমি টেবিলে খাবারটা বেড়ে দাও, মহাজন চলে এসেছে, আর দেরি করবে না, তাড়াতাড়ি খেতে বসবে। নিন, এবার খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আজ সব রান্না কিন্তু আমার ছোট বৌমাই রান্না করেছে। তাই নাকি? বাহ, খুব ভালো। রান্নার যা গন্ধ বেরিয়েছে তাতে আর বলতে হবে না দিদি, রান্না দেখেই মনে হচ্ছে খুব ভালো খেতে হয়েছে। আমি এবার খেতে শুরু করে দিই। তা আপনার ছোট বৌমা শুনেছি চাকরিও করে? হ্যাঁ, এইসব আজকালকার মেয়েদের চিন্তাধারা। সংসার করবে না, বাইরে বেরোবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, অনেক কিছু। আমার তো মনে হয় সংসারই মেয়েদের আসল জায়গা হওয়া উচিত। এই যে বড় বৌমা আর মেজ বৌমা, ঘর সংসারে সমস্ত কাজ সামলায়, কত ভালো লাগে দেখে। যাই বলুন, আপনার ছোট বৌমার হাতের রান্না কিন্তু বেশ ভালো। আপনি যতই ছোট বৌমার পেছনে নিন্দা করুন না কেন, ছোট বৌমাও কিন্তু আপনার লক্ষ্মী বৌমা, অন্য দুই বৌমার মতোই। ছোট বৌমার কিন্তু অনেক গুণ। শুধু রান্না করেই যে ছোট বৌমা আজকে আমাকে খুশি করেছে তা নয়, আরও একটা ব্যাপারে খুশি করেছে, সেজন্যই তো আমি আরও বেশি খুশি। ও মা, ছোট বৌমা আবার আপনাকে কি করলো? মানে আমি তো ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। আমার কাছ থেকে ব্যবসার জন্য আপনার 3 ছেলে 5 লক্ষ টাকা ধার নিয়েছিল। সেটা শোধ করতে হয়তো তাদের অনেক সময় লাগতো, কিন্তু আপনার ছোট বৌমা কিছুক্ষণ আগেই আমার অ্যাকাউন্টে সেই টাকাটা পাঠিয়ে দিয়েছে। এসব আপনি কি বলছেন? ছোট বৌমা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ দিদি, আপনাদের পারিবারিক ব্যবসা আছে বলে আপনার ছোট বৌমা চাকরি করে সে ব্যাপারে আপনি হয়তো লজ্জিত, কিন্তু আপনার ছোট বৌমা কিন্তু যথেষ্ট গুণী। তাছাড়া আজকালকার দিনে এরকম অনেক মেয়েই রোজগার করে। কি মা, আমি বলেছিলাম না আমাদের রত্না অনেক গুণী, আপনি ওর মতো বউ কপাল করে পেয়েছেন। রত্না আজ চাকরি করে বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে মা। শুধু মহাজন খুশি নয়, আমাদের পরিবারের সবাই কিন্তু চিন্তামুক্ত। 5 লক্ষ টাকা কিন্তু মুখের কথা নয়। আমি তোমাকে ভুল বুঝেছিলাম ছোট বৌমা। না না, আর কখনো তোমাকে বাধা দেব না। তোমার যখন চাকরি করার ইচ্ছা তখন তুমি মন দিয়ে চাকরি করো, সংসারটা আমরা সবাই মিলে সামলে নেব। যাক বাবা, শাশুড়ি মার মন তবে পেলাম। আমি চাকরি করছি এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালোর জন্যই, আর বর্দি আর মেজদি আজ যদি রান্নাটা না করে দিত সত্যিই আজ আমার কপালে দুর্গতি ছিল।